sallallahu alaihi wasallam bainal abdi wa bainal kufri tarkus salah. Amar sammukhin boshe thaka bayoshtho samabayosko bayokonishtho musolli brindo sarvoprothom proshongsha ache Allah rabbul alaminer jonno je Allah pak rabbul alamin amader prottekke দুনিয়াবি নানান ব্যস্ততার মধ্যে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক মসজিদে নিয়ে এসে জুম্মার খুতবা সালাত এবং জিকির করার তৌফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবে কেরামদের উপর তাবেঈদের উপর তাবে তাবেঈগণদের উপর এবং সালফে সালেহীনদের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সালাত একমাত্র মুসলিমের পরিচয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলার যতগুলো ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মূল ইবাদত হচ্ছে সালাত নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল জড় এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এক আশ্চর্যজনক ইবাদত এই সালাত একজন মুসলিমের পরিচয় ঘটায় সালাত এমন একটি ইবাদত যেই সালাতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটবর্তী হতে পারে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা একজন মুসলিম অমুসলিমের পার্থক্য করে দেয় সালাত এমন একটি আশ্চর্যজনক ইবাদত যেই সালাত সম্পর্কে আশ্চর্যর বিষয় যে আমরা উদাসীন গাফিল আমরা সালাতকে সালাতের মতো মূল্যায়ন করতে পারি না আজকে আমার আলোচনার বিষয়ে দুই ক্যাটাগরির মানুষকে নিয়ে আলোচনা এক যারা টোটালি সালাত আদায় করে না খামখেয়ালিভাবে সালাত আদায় করে সালাতকে অস্বীকার করে না কিন্তু তারা সালাতও আদায় করে না ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমার প্রথমত কথা তারপরে দ্বিতীয় স্টেপে আমার কথা হবে ওই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যারা সালাত আদায় করে কিন্তু অলসতার সঙ্গে সালাত আদায় করে তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে রাজি নয় আজকের আলোচনাতে কাউকে আমি দুঃখ কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না যতগুলো কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে কথাগুলো বলবো আঘাত কষ্ট আসতেই পারে যেহেতু আল্লাহর রাসূলের কথা আমি বলছি আজকে যে কথাগুলো আপনাকে বলছি ব্যথায় ব্যথিত হয়ে আমি আপনাকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে আশ্চর্যের বিষয় যে সালাতের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী কামরা একমাত্র সালাতকে এমনভাবে মূল্যায়ন করেছিলেন যে সালাতের জন্য তাদেরকে কুরবানি পর্যন্ত হতে হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা অধ্যয়ন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আমরা পাবো যে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে জিহাদরত অবস্থায় তিনারা সালাতকে ছাড়েননি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জায়গায় সালাতদের ছাড় দেননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবের কামদেরকে সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাত কোন অবস্থাতেই মুসলিমদের জন্য মাফ নেই তাদের জন্য ছাড় নেই মুসলিম পুরুষ নারীর মধ্যে হতে নারীদের জন্য কোন কোন ক্ষেত্রে কোন কোন সময় তাদের সালাত মাপ আছে পুরুষের জন্য কোন অবস্থাতে সালাতের মাপ নেই তার মানে পুরুষরা সালাত আদায় করবে মসজিদে আর তারা যদি সালাত আদায় করে মসজিদ কখনো ফাঁকা থাকবে না মসজিদ পূর্ণ হবে এ কথাই সত্য কিন্তু আশ্চর্যের বিষয় মসজিদ হয়েছে বড় বড়
বিভিন্ন জায়গায় মসজিদের নিত্য নতুন ডিজাইন হয়েছে কিন্তু সেই মসজিদ থেকে মুসল্লি পাওয়া যায় না আর মুসল্লি যারা বেড়েছে প্রকৃতপক্ষে তারা মুসল্লি নয় এরা কোন ক্যাটাগরির মুসল্লি আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ামিয় বাণী থেকে সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই সালাতই একমাত্র আপনার মুসলিমের পরিচয় ঘটায় আমরা সকলে অবগত রয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ইবাদতের দিক দিয়ে সর্বপ্রথম হিসাব বান্দাদের নিবে সালাতের এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিন বান্দাদের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ওয়া ইন সালুহাত সালুহা লাহু সাইরু আমাল যার সালাতের আমল ঠিকঠাক থাকবে যার সালাত গ্রহণীয় হবে তার সমস্ত আমল গ্রহণীয় হবে এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যে ব্যক্তির সালাত গ্রহণীয় হবে না তার কোনো আমলই গ্রহণীয় হবে না এই হাদিস থেকে বুঝলেন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাতে চাইলেন সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যক্তির সালাত গ্রহণীয় হবে তার জীবনের সমস্ত আমল গ্রহণীয় হবে যে ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে সে ব্যক্তির সমস্ত আমলই বাতিল হবে এই কথাই সত্য আপনাকে দুনিয়ার একটি বাস্তব উদাহরণ দিই আপনি দেখতে পাবেন আপনার আমার ঘরের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয় বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা তারা বোর্ড পরীক্ষায় যখন বসে তাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার পূর্বে তাদেরকে একটা অ্যাডমিট দেওয়া হয় এই অ্যাডমিট এমন একটি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার হলটে গিয়ে যে সেই পরীক্ষার্থী তার উত্তরপত্রে যদি তার অ্যাডমিটের সেই অ্যাডমিট তার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার যদি রোল নাম্বার যদি না বসায় আর তিন ঘন্টা কন্টিনিউ পরীক্ষা ভালো যদি লিখে ফেলে আর যদি তার সে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যদি না লিখে তাহলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বিফল বাতিল হয়ে যাবে গ্রহণীয় হবে না এটাই বাস্তব ঠিক অনুরূপভাবে একজন মুসলিম তার পরিচয় ঘটাতে গেলে তার জীবনে সালাত থাকতে হবে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত কারো যদি জীবনে সালাত না থাকে যদি সালাত তার গ্রহণীয় না হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সমস্ত আমল বাতিল হবে এ কথাই সত্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে বলছি আপনার আমার জীবনে যাদের জীবনে সালাত নেই তারা কোন ক্যাটাগরির মানুষ নিজেকে আপনি একটু মিলে নেবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনহুমুস সালাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এই সালাত একজন মুমিন এবং মুনাফিকের পার্থক্য ঘটিয়ে দেয় এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাদের জীবনে নামাজ নেই যাদের জীবনে সালাত নেই এরা নিশ্চিত মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানালেন যেটি জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বাইনাল আব্দু বাইনাল কুফরি তারকুস সালাহ একজন মুমিন এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত এবার আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে মিলে নিন যাদের জীবনে সালাত আছে তারাই হচ্ছে মুসলিম যাদের জীবনে সালাত নেই তারা নিজেকে মুসলিম দাবি করতে পারবে না এ কথাই সত্য সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে যাদের জীবনে সালাত নেই তারা কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না এবার আপনি আপনার সামাজিক চিত্রে আপনি মিলে নিন আপনার সোসাইটি আপনার সমাজে অনেক মানুষ রয়েছে যারা নিজেকে সিনাটাকে ফুলিয়ে বুকটাকে ফুলিয়ে তারা বলে আমরা সালাত আদায় করি না তো কি হয়েছে আমাদের ইমানটা ঠিক আছে আপনার ইমান যে ভুয়া ইমান এ কথাই সত্য আপনি নিজেকে মুমিন দাবি করে কখনো নিজেকে মুমিন হতে পারবেন না নিজেকে কখনো মুসলিম দাবি করে আপনি মুসলিম হতে পারবেন না আপনাকে মুসলিম হতে গেলে আল্লাহ সুবহান ওয়া তাআলার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়েই আপনাকে মুসলিমের পরিচয় দিতে হবে এ কথাই সত্য সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস আপনাকে বললাম কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার যে হিসাব না হবে ইবাদতের দিক দিয়ে সেটি হচ্ছে সালাত আপনার জীবনে সালাত নেই তাহলে আপনার ঈমান ঠিক হলো কি করে আপনার ঈমান তো মুনাফিক ঈমান এ কথাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন মুনাফিক একজন মুমিনের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত আপনি নিজেকে মুসলিম দাবি করলেন কোন হিসাবে আপনার দাবি যে হো আপনার দাবি যে সত্য নয় আপনার দাবি যে মিথ্যা আপনার দাবি যে ভিত্তিহীন এ কথাই সত্য আপনি নিজেকে মুসলিম দাবি করলেন কোন হিসাব দিয়ে
আপনার নিজের হিসাব দিয়ে কখনো হিসাব মিলিয়ে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না আপনাকে মুসলিম দাবি রাখতে গেলেই আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি দিয়েই নিজেকে মুসলিম দাবি করতে হবে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বলতে চাইছি সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাতের ব্যাপারে সাহাবায়ে কেরামরা নিজেদের জানকে কুরবান দিয়েছিলেন যে সালাতের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনটাকে কাটিয়েছিলেন একমাত্র সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য এরই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছিলেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু হে নবী প্রিয় মুহাম্মদ তুমি আমার ওই সব বান্দাদের মুমিন যারা বান্দা যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে ওই সমস্ত বান্দাদেরকে বলো ইয়াকিমুস সালাত তারা যেন সালাতকে কায়েম করে তারা যেন সালাত কাদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো জানালেন হে নবী মুহাম্মদ তুমি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলো যাদেরকে আমি রিজিক দিয়েছি তা থেকে তারা যেন ব্যয় করে তারা গোপনে এবং প্রকাশে তারা যেন ব্যয় করতে থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এবার আপনি আপনার বাস্তব জীবনে মিলিয়েলেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন কিনা আপনি বলবেন আমি বিশ্বাস করি আপনাকে আমি যদি প্রশ্ন করি মহাগ্রন্থাল কোরআনুল কারীমকে আপনি বিশ্বাস করেন কিনা যেটি আসমানি কিতাব আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে আপনি তাও বলবেন এটা আমি বিশ্বাস করি আপনাকে যদি আমি প্রশ্ন করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখেরি পয়গম্বর এই কথা আপনি বিশ্বাস করেন কিনা আপনি বলবেন হ্যাঁ আমি বিশ্বাস করি আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন কিনা ফেরেশতা আছে বলে বিশ্বাস করেন কিনা আপনি তাও বলবেন আমি বিশ্বাস করি আপনাকে যদি আমি প্রশ্ন করি কাল কিয়ামতের দিন হাসানাসের বিচার ফয়সালার দিন হবে এই কথা আপনি বিশ্বাস করেন কিনা তবু আপনি বলবেন আমি বিশ্বাস করি আপনাকে যদি এও প্রশ্ন করি যে আপনার তাকদিরের ভালো মন্দের প্রতি আপনি বিশ্বাস রাখেন কিনা তবু আপনি বলবেন আমি বিশ্বাস রাখি আপনি সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হওয়ার পরেও নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না যদি নিজের ব্যক্তিগত জীবনে সালাত না থাকে এই কথাই আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে নবী মুহাম্মদ তুমি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দাও যারা ঈমান এনেছে তারা যেন সালাতকে আদায় করে এই কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তাহলে এবার আপনি নিজের জীবনের হিসাবটা মিলিয়েলেন সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হওয়ার পরেও নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না যদি ব্যক্তিগত জীবনে আপনার সালাত না থাকে নামাজ যদি না থাকে সম্মানিত উপস্থিতি বলতে চাইছি সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাতের মাধ্যমেই নিজের মুসলিমের পরিচয় ঘটাতে পারি এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ যে সালাত যদি জীবনে না থাকে সালাত বিহীন যদি মৃত্যুবরণ হয় কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে এই কথাই সত্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মুদাসসিরের মধ্যে জানিয়েছেন যখন ফেরেশতাগণ ওই সমস্ত জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার তোমাদেরকে কোন জিনিসে সাকার নামক জাহান্নামে নিয়েছে তখন তারা কলু তারা সকলেই বলবে জেল্লাম না কৌমিনাল মুসল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না আমরা সালাত আদায়কারীর মধ্যে ছিলাম না তাহলে আপনি বের মিলিলেন তারা জাহান্নামে যাবে এ কথাই সত্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাই বললেন তাদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে সাকার নামক জাহান্নামে তোমরা এলে কেন তখন আপনার মতো আমার মতো ব্যক্তি যারা সালাত আদায় করি না কাল কিয়ামতের দিন আমরা বলবো আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না তাহলে নিজেরা মুসল্লিদের মধ্যে না থাকা সত্ত্বেও নিজেকে মুসলিম দাবি করেন কোন হিসাব দিয়ে সম্মানিত উপস্থিতি আপনি যে দাবি করেন সালাত না আদায় করলে কি হবে ঈমান আমার ঠিক আছে তাহলে আপনার ঈমান ঠিক হলো কি করে ঈমান ঠিক করেও যে কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে এ কথাই সত্য আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী অনুযায়ী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আপনাকে আমি বলতে চাইছি সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত পুরুষের জন্য কোনো অবস্থাতেই সালাতের কোনো মাফ নেই তার জন্য কোনো ছাড় নেই মহিলাদের জন্য ছাড় রয়েছে এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন তাদের তো ছাড় আছে আপনাদের ছাড় নেই তাহলে আপনি কেন সালাত আদায় করেন না নিজেকে মুসলিম দাবি করেন কোন হিসাব দিয়ে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাইছি নিজেকে মুসলিম দাবি করতে গেলেই আপনার ব্যক্তিগত জীবনে সালাত থাকতে হবে সালাত বিহীন কোনো অবস্থাতে নিজেকে মুসলিম দাবি করা যাবে না এ কথাই সত্য সম্মানিত উপস্থিতি আমি বলতে চাইছি সালাত যদি কাল কিয়ামতের দিন প্রথম হিসাব না হয় তাহলে এবার আপনি বলুন আপনার জীবনে দান সাদকা খায়রাত সমস্ত কিছু রয়েছে আপনার কোরআন তেলাওয়াত রয়েছে আপনি সমস্ত এগুলো করলেন আর আপনার যদি সালাত না থাকে তাহলে কাল কিয়ামতের দিন সমস্ত আমল আপনার বৃথা হয়ে যাবে এ কথাই সত্য যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার সালাত ইবাদত গ্রহণীয় হবে তার সমস্ত আমল গ্রহণীয় হবে যার সালাত বাতিল
হবে গ্রহণীয় হবে না তার সমস্ত আমলই বাতিল হয়ে যাবে এবার আপনি মিলেলেন অনেক আপনার সোসাইটি সমাজে মানুষ রয়েছে যারা অনেক মানুষকে দান সৎকা করে আপনি দেখতে পাবেন আপনার সোসাইটি সমাজে অনেক মানুষ থাকতে পারে যাদের টাকা বিশ আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন তারা যাকাতও দিতে পারে দান সৎকা করতে পারে তারা এতিম মিসকিনদেরকে খাওয়াতেও পারে আবার আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখবেন বছর বছর হজ পালন করতে পারে তারা উমরা হজ পালন করতে পারে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার যদি সালাত গ্রহণীয় না হয় তার জীবনে যদি সালাত না থাকে তার সমস্ত আমল বাতিল হবে এই কথাই সত্য আল্লাহ সুবহানাহু তাআলার বাণী অনুযায়ী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী সম্মানিত উপস্থিতি আমি বলতে চাইছি সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই সালাত যদি আপনার জীবনে না থাকে কখনো নিজেকে মুসলিম দাবি করে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া যেতে পারে না এই কথাই সত্য আপনি আছেন কোন জায়গায় আশ্চর্যের ব্যাপার যে আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতকে 24 ঘন্টা ভক্ষণ করছেন এক সেকেন্ডের জন্য বাইরে যেতে পারবেন না সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করছেন না আজকে আশ্চর্যের বিষয় আপনি মসজিদে সালাত আদায় করতে পারছেন না নানান অজুহাত নানান বাহানা দিয়ে আপনি কাটিয়ে দিতে পারছেন একজন ইমামকে আরেকজন মুসল্লিকে আপনি নানান বাহানা দিয়ে পেরিয়ে যেতে পারেন কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাকে পেরিয়ে যেতে পারবেন না আজকে আশ্চর্যের বিষয় আজকে পশ্চিমবঙ্গের সরকার আপনাকে কি যেন ভান্ডার দিয়েছে এই ভান্ডার নেওয়ার জন্য আপনি কাতারে দাঁড়িয়ে থাকতে পারেন সারা দিন আপনার কোনো খাস্তানা নেই কোনো সমস্যা নেই কিন্তু মসজিদে এলেই আপনার সমস্যা বেড়ে যায় মসজিদে আসতেই আপনার বাধা আছে আপনি কোন ক্যাটাগরির মানুষ নিজের বিবেককে প্রশ্ন করুন আমি মনে করি আপনি মানুষের লিস্টে নেই আপনি আল্লাহ সুবহানাহু তাআলার বাণী অনুযায়ী আপনি নিজেকে কখনো মানুষ দাবি করতে পারবেন না এই কথাই সত্য আপনি নিজেকে পশুর সঙ্গে তুলনা করবেন আপনি পশুর সঙ্গে তুলনা করার পরেই আবার বলবেন জি না আমি পশুদের মধ্যে নয় তার থেকেও নিকৃষ্ট এই কথাই সত্য আপনাকে কিছুক্ষণ পর আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন দিয়ে প্রমাণ করব আপনি মানুষের লাইনের পর্যন্ত নেই সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাইছি যারা এখনো পর্যন্ত সালাত আদায় করেন না সালাত বিহীন জীবন যাপন করছেন আপনাকে সালাত আদায় করে নিজেকে মুসলিম দাবি করতে হবে আমার কোনো সমস্যা নেই ইসলামের কোনো সমস্যা নেই আপনি খালি বলে দেবেন আমি মুসলিমের মধ্যে নই আমি ধর্ম মানি না আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি নিজেকে মুসলিম দাবি করতে চান আপনার জীবনে সালাত থাকতেই হবে এ কথাই সত্য সালাত বিহীন কখনো নিজেকে মুসলিমের পরিচয় দিবেন না আপনার পরিচয় দিলেও যে ভুয়া যেমন একজন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তার অ্যাডমিটের যে তার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার না থাকলে তার পরীক্ষা যেমন বৃথা সরকারের কাছে কোনো গণ্য নেই অনুরূপভাবে আপনার জীবনে সালাত না থাকলেই নিজেকে মুসলিম আপনি দাবি করতে পারবেন না আপনার দাবি ভুয়ো হবে কেউ বিশ্বাস করবে না আল্লাহ সুবহানাহু তাআলা করবেন না সম্মানিত উপস্থিতি আরাকখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস জানাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যারা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার সম্মুখে দণ্ডায়মান হতে নিজেকে মুসলিমের পরিচয় দিতে চাও তারা যেন সালাত আদায় করো তোমরা সালাত আদায় করে পৃথিবীর বুক থেকে বিদায় নিবে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার সম্মুখে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে বলতে পারবে আমি একজন মুসলিম এই মুসলিমের পরিচয় দিতে গেলে তোমাকে সালাত আদায় করেই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সম্মানিত উপস্থিতি এ ছিল একজন মুসলিমকে মুসলিমের পরিচয় দিতে গেলেই আপনার জীবনে সালাত থাকতে হবে এবার চলুন ওই সমস্ত ক্যাটাগরির মানুষকে নিয়ে আলোচনা করি যারা সালাত আদায় করে কিন্তু অলসতার সঙ্গে তারা সালাত আদায় করে এরা কোন ক্যাটাগরির মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সাহাবে কিরামদেরকে বললেন সাহাবীর দলেরা আমি মনে করছি যে তোমাদেরকে এসার সালাতে কাউকে ইমামতির দায়িত্ব দিই দায়িত্ব দিয়ে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে কিছু জ্বালানি নিয়ে আমি চলে যাই ওই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সালাত আদায় করতে আসেনি জামাতে তাদের ঘর বাড়ি এবং তাদেরকে সহজান পুড়িয়ে দিই এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ইমাম বলছি না এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা অলসতার সঙ্গে তারা অনাথ কাড্ডা মারে মসজিদে এসে তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নবী মোহাম্মদ আমি এটা মনে করছি কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে কিছু সংঘ সাহাবীকে নিয়ে আমি বাইরে চলে যাই জ্বালানি নিয়ে তাদের বাড়িঘর এবং তাদেরকে সহ জ্বালিয়ে পুড়িয়ে দিই এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার আপনি ভাবেন আপনি সালাত আদায় করছেন না এমনটি নয়
আপনি সালাত আদায় করেন কিন্তু আপনি জামাতে সালাত আদায় করতে আসেননি তাহলে আপনার হিসাব কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব অনুযায়ী সম্মানিত উপস্থিতি আমি বলতে চাইছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসকালু আলাল মুনাফিকিন মুনাফিকদের জন্য ভারী হচ্ছে ফজরের সালাত এবং এশার সালাত এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার মুনাফিকের অভাব নেই আপনি ফজরের নামাজে এলেই আপনার কাছে মুনাফিক স্পষ্ট হয়ে যাবে যারা সালাতে আসে নি এরাই হচ্ছে মুনাফিক এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমরা মাগরিবের সালাতে দেখতে পাই অনেক মুসল্লি উপর এবং নিচ পূর্ণ হয়ে যায় কিন্তু ফজরের সালাতে এই প্রথম তিনটি এবং চারটি কাতার পূর্ণ হয় না সম্পূর্ণ দুইটি কাতারের মুসল্লি খুঁজে পাওয়া যায় না এসার ওয়াক্তও সম্পূর্ণ দুই কাতার মুসল্লি পাওয়া যায় না এবার আপনি হিসাব করেন ওই সমস্ত মুসল্লিদেরকে বলছি যারা সালাত আদায় করেন কিন্তু অলসতার সঙ্গে সালাত আদায় করেন আপনারা যারা ফজরের সালাতে এলেন না আপনারা যারা এসার সালাতে এলেন না জামাতে সালাত আদায় করলেন না আপনারা কোন ক্যাটাগরির মুসল্লি আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুনাফিক আমি আপনাকে বলছি না মুনাফিক তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ সাথে যারা সালাত আদায় করতে এলো না যারা ফজরের সালাত আদায় করতে এলো না তারাই হচ্ছে মুনাফিক এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনাকে আমি বলছি না এবার আপনার জীবনে মিলিয়ে নিন আপনি কোন ক্যাটাগরির মুসল্লি নিজেকে যে মুসল্লি দাবি করেন সিনাকে ভুলিয়ে বলেন আমি একজন মুসল্লি আপনি দাঁড়িয়ে বলতে চাইছেন আমি একজন মুসলিম আপনি আল খাল্লা ড্রেস পরে বলতে চাইছেন আমি একজন মুসলিম আপনি মুসলিম কোন ক্যাটাগরির মুসলিম আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুনাফিক উপাধি দিয়ে আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিলেন আমি আপনাকে পরিচয় কি দেব বাকি যারা মুসল্লি রয়েছে আপনার মতো মুসল্লি যদি ফজরে না আসেন আপনার মতো মুসল্লি যদি এসার সালাতে জামাতে না আসেন তাহলে বাকি মানুষরাও জেনে নেবে আপনি একজন মুনাফিক এতে কোনো সন্দেহ নেই এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা অনাথ ওয়া কারণে যারা আড্ডা মারে যারা বিনা কারণে বিনা প্রয়োজনে জামাতকে ছেড়ে দেয় ওয়ালসতার সঙ্গে সালাত আদায় করে এদেরকে মুনাফিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনাকে আমি কি দিয়ে বোঝাবো আপনি যে মুনাফিক হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী এবার আমি ওই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলছি যারা সালাত আদায় করেন বাড়িতে সালাত আদায় করছেন আপনার মসজিদে এলে আপনার পায়ের সমস্যা বেড়ে যায় আপনি মসজিদে এলে আপনার মাজার সমস্যা বেড়ে যায় আপনি এই সমস্ত দাবি দিয়ে নিজেকে কখনো লুকাতে পারবেন না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি একজন মুনাফিক নির্বিচার মুনাফিক এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ সুবহান ও তাআলার সদা সর্বদা আপনি নিয়ামতকে ভক্ষণ করছেন সে আল্লাহ সুবহান ও তাআলার সঙ্গে প্রতারণা ধোকা করছেন কিন্তু এই ধোকা আল্লাহ সুবহান সঙ্গে নয় আপনি নিজেকে ধোকা দিচ্ছেন এই কথাই সত্য আজকে আপনার রাজ্যের সরকার আপনাকে কি যেন ভান্ডার দিয়েছে সেই ভান্ডারের জন্য আপনি সারাদিন দাঁড়িয়ে থাকতে পারেন আপনার পায়ের কোনো সমস্যা দেখা যায় না মাজার কোনো সমস্যা দেখা যায় না এমনকি আপনি ভান্ডার নেওয়ার জন্য এক অপরকে ধাক্কা মেরে আপনি ভিতরে ঢুকতে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কোন সমস্যায় পড়ে আছেন যে আপনার মাজার সমস্যা রয়েছে পায়ের সমস্যা রয়েছে আরে আপনার মানুষের যদি সত্যিকারের সমস্যা হতো কখন আপনি ওই জায়গায় দাঁড়াতে থাকতে পারতেন না আপনার যদি ভিতরে লজ্জাবোধ থাকতো আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা স্বীকার করতেন কখনোই কাট করে আপনি দাঁড় হতেন না ওই লাইন আপনি যেতেন না নিজেকে মুসলিম দাবি আপনি কখনোই করতে পারতেন না আর ওই কাতারও আপনি যেতেন না কোন ক্যাটাগরির মুসলিম আপনি আমার বুঝে আসে না আপনাকে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অন্ধ সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন অন্ধ ব্যক্তি আমার বাড়ি থেকে মসজিদ আসতে অনেক খাল বিল রয়েছে অনেক সমস্যা রয়েছে আমি যে একজন অন্ধ ব্যক্তি আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো ওই ব্যক্তি কথা শোনার পর পথ চলতে আরম্ভ করেছে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন হে উম্মে মাকতুম শোনো আবার উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন হে উম্মে মাকতুম তুমি কি আজানের শব্দ বাক্যগুলো শুনতে পাও এবার উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান শুনতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমাকে মসজিদে এসেই জামাতবদ্ধভাবে সালাত আদায় করতেই হবে এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধ সাহাবীকে বললেন আপনি কোন অন্ধ ব্যক্তি আপনার ওই ভান্ডার নিতে গেলে চলতে গেলে আপনার কোনো সমস্যা নেই
আপনি বাজার ঘাট গেলে কোনো সমস্যা নেই, আপনার সাইকেল চালাতে কোনো সমস্যা নেই, আপনার কর্মস্থলে কর্ম করতে গেলে আপনার কোনো সমস্যা নেই, তবে মসজিদে এসে সালাত আদায় করলে আপনার সমস্যা হয়। আপনি রাসূলের ভাষা অনুযায়ী আপনার কোনো ছাড় নেই, আপনার কোনো ছাড় নেই, আপনার বাড়িতে সালাত হবে না, এই কথাই সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আপনাকে সালাত আদায় করতে হলেই আপনাকে সালাত আদায় করতে হবে মসজিদে, আপনার কোনো ছাড় কোনো অপশন নেই। আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু জন অপশন দিয়েছেন, আপনাকে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। এবার আপনি বলবেন পায়ের সমস্যা মাজার সমস্যা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়িয়ে সালাত আদায় করতে যদি না পারো তুমি বসে সালাত আদায় করো, বসে যদি সালাত না আদায় করতে পারো তুমি শুয়ে সালাত আদায় করো, এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা গুরুত্বপূর্ণ একটি কথা আপনাকে বলতে চাইছি, যা আপনি যদি দাঁড়িয়ে সালাত না আদায় করতে পারেন আপনাকে বসেই সালাত আদায় করতে হবে, জামাতবদ্ধভাবেই সালাত আদায় করতে হবে, এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তবে হাদিসের মধ্যে বসে না পড়লে শুয়ে পড়বে, আর শুয়ে তো ওই ব্যক্তি পড়ে যারা বাড়ি থেকে আসতে পারে না, যারা চলাচল করতে পারে না, যারা বিছান গতি হয়ে গেছে ওই ব্যক্তির জন্য সেই কথা। তবে আপনার মতো ব্যক্তি আপনি কর্মস্থানে গিয়ে কর্ম করতে পারেন, আপনি বাজার ঘাট করতে পারেন, সাইকেল চালিয়ে যাতায়াত করতে পারেন, আপনি ভান্ডার নেওয়ার জন্য কাতারে দাঁড়াতে পারেন, সব কিছু করতে পারেন, আপনি মসজিদে সালাত আদায় করলে দাঁড়িয়ে যদি সালাত না আদায় করতে পারেন আপনাকে বসেই সালাত আদায় করতে হবে, জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে, মসজিদে এসেই সালাত আদায় করতে হবে, এই কথাই সত্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, নিজেকে কখনো মুনাফিকের পরিচয় দিতে দিবেন না, আপনি সালাত আদায় করলে আপনাকে জামাতবদ্ধভাবেই সালাত আদায় করতে হবে, এর অনেক গুরুত্ব রয়েছে, এ কথা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়েছেন। জামাতবদ্ধভাবে নির্দিষ্ট সময়ে একজন মুমিন ব্যক্তিকে সালাত আদায় করতে হবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলতে চাই আপনার জোহর আপনার আসর কাজের জন্য আপনার সালাতের এদিক সেদিক হতে পারে, কিন্তু মারি মাগরিব হবে কোন কোন আপনি ভেবে চিন্তা ভাবনা করে আপনার এসা কেন ফেলিওর হবে, আর বিশেষ করে ফজরের জামাতে আপনাকে কেন পাওয়া যাবে না, আপনি কোন কর্মে ব্যস্ত থাকেন বিছানাতে যে আপনি সালাত আদায় করতে পারলেন না, তবে আপনি কোন ক্যাটাগরির ঈমান নিয়ে বসবাস করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদের ঈমানী জাজবা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের ঈমানী জাজবা দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানের জন্য অনেক ইতিহাস প্রমাণ রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন সাহাবে কেরামদেরকে ডাক দিয়েছেন তাদের বাসর রাত্রে ঢুকবে, এমতো অবস্থায় ডাক পড়েছে, স্ত্রীর মুখখানো দেখলো না, স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক করলো না, যুদ্ধের ময়দানের জন্য দৌড়ে চলে গেল বাসর রাতকে ফেলে দিয়ে, তাদের ইমানই জজবা দেখুন। আর আপনার আমার ইমান, ইমানে ঘুম লেগে গেছে, ইমান যেন পচে গেছে, আমরা ঘুমকে ছেড়ে দিয়ে আমরা বিছানা থেকে উঠে আমরা মসজিদে এসে সালাত আদায় করতে পারি না, তাহলে কোন ইমান নিয়ে বসবাস করি? আর এই ইমান নিয়ে পুলসিরাত পার হবেন, এই ইমান নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, এই সালাত নিয়ে কাল কেমতদিন আপনার সালাত গ্রহণীয় হবে এমনটা আপনি মনে করছেন? এটা কখনোই হতে পারে না। একজন মুসল্লি পাঁচ ওয়াক্ত সালাতের জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু বললেন, একজন মুসল্লি যখন ফজরের সালাত আদায় করে নেই জোহরের সালাতের জন্য সে অপেক্ষায় থাকে, তার মানে তার অন্তরটা মসজিদে পাখা যেমন লটকেছে ওই পাংখার মতো লটকে থাকে, কখন জোহরের আজান হবে আবার গিয়ে জামাত সহকারে আদায় করব, এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আপনার আমার ঈমান, এশার নামাজ পড়লাম আল্লাহ বাঁচালে সকালে উঠব, জামাত ধরব, এই ধরনের নিয়াত করে ঘুমাই খুবই কম সংখ্যক মানুষ, ভাবতে পারে যে। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা বলতে গিয়ে আপনাকে শেষে কথা বলি যে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার কত যে গুরুত্ব রয়েছে, আর সালাত যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের সময় বলেছিলেন যে তোমরা সালাতকে যথারীতিভাবে আদায় করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বের ঘটনা, বৃহস্পতিবার রাত্রে এসার সালাতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জ্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পরিবারকে বললেন ও আমার পরিবারের লোকেরা তোমরা আমাকে উযু করার জন্য পানি দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর হয়েছে, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি জালেন, উযু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, উযু করে সালাত আদায় করতে মসজিদে যাবেন, সাহাবী কেরাম অপেক্ষা করছে এসার সালাতের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান যখন
ফিরলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উযুর জন্য পানি চাইলেন আবার পানি দেওয়া হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উযু করে সালাতের জন্য যাবেন মসজিদের দিকে দাঁড়িয়েছেন আবার পড়ে গিয়ে অজ্ঞান হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা তিনবার ঘটলো তিনবার ঘটনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আর যাওয়ার কোনো ক্ষমতা রাখলেন না এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আবু বাক্কারকে অর্ডার দাও নির্দেশ দাও তার নেতৃত্বে যেন তার ইমামতিতে যেন এসার সালাত কমপ্লিট হয় আল্লাহু আকবার আমরা সেই নবীর উম্মত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার জামাত ধরার জন্য বারবার অজ্ঞান হচ্ছেন কিন্তু তিনি আর চেষ্টা ছাড়লেন না এসার জামাত ধরার জন্য আর আপনি আমি সেই নবীর উম্মত যে নবীর উম্মত নিজেকে দাবি করার পরে চাইতন অনেক ঠোকাটা মারি রাস্তাঘাটে অনেক ঠোকাটা মারি এসার জামাত মসজিদে চলে এসার আযান হয় তবু মসজিদে সে সালাত আদায় করি না আপনি কোন ক্যাটাগরির মুসল্লি কোন ক্যাটাগরির মুসল্লি আর কোন ক্যাটাগরির মুসলিম আর কোন ঈমান নিয়ে বসবাস করেন যে আপনি জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে কুণ্ঠিত বোধ করেন অলসতা করেন এই অলসতার কারণেই কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে এই কথাই সত্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা অলসতার সঙ্গে সালাত আদায় করে তারা সালাত তো আদায় করে কিন্তু খাম খেয়ালিভাবে সালাত আদায় করে তারা জোহরের সালাত আদায় করে ঘুম পাড়লো যখন মন মতো ঘুম থেকে উঠে তারা ঢিলা করে আসরের সালাত আদায় করলো আবার ঘোরাঘুরি করে মাগরিবের জামাত ছেড়ে দিল আবার মন মতো এসে মাগরিবের নামাজ পড়ে আবার এসার নামাজকে ছেড়ে দিল মন মতো এসার নামাজ পড়ে মন মতো ঘুমিয়ে ফজরের সালাতকে কাটিয়ে দেয় আবার মন মতো ফজরের সালাত আদায় করে এই সমস্ত মুসল্লিরা ওয়েল নামক জাহান্নামে যাবে এ কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন সম্মানিত উপস্থিতি অনেকগুলো কথা বললাম এবার ওই সমস্ত ব্যক্তিদের একটি কথা বলে বক্তব্য গুটিয়ে দিব যে আপনাকে আমি বললাম যারা সালাত আদায় করে না তারা যে মানুষের মধ্যে হতে পারে না এই কথা যে আমি আপনাকে বললাম আল্লাহ সুবহান ওয়া তাআলার ভাষা অনুযায়ী আপনার এই গোপালনগর জামে মসজিদে আপনার চার টাঙিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে আজান হয় নির্দিষ্ট সময়ে জামাত হয় আপনার কিছু সময় অপেক্ষা করার পর জামাত হয় আপনাদের মসজিদের অনুযায়ী আমি বলছি সমস্ত মসজিদের সিস্টেম আপনার জোহরের সালাত আজান হচ্ছে জোহরের আজান আপনার কানে আওয়াজ এলো হাই আলা সালা তোমরা সালাতের জন্য এসো নামাজের জন্য এসো হাই আলাল ফালা তোমরা কামিয়াবির দিকে সফলতার দিকে এসো আপনাকে মজ্জেন পাঁচ ওয়াক্তের নামাজ যে পাঁচ বারে কথা বলছেন ডবল ডবল করে দুইবার দুইবার করে এই বাক্য আপনাকে পাঠ করে শোনাচ্ছে আপনার কানে আপনার আজান গেল আপনি শুনতে পেলেন আজান হলো আজান মানে মসজিদে এসে নামাজ পড়ার কথা বলা হলো আপনি সমস্ত কিছু জানলেন জানার পরেও আপনাকে দেখা যাচ্ছে আপনি দোকানে আপনি রাস্তাঘাটে অনর্থ কাড্ডা মারছেন কোনো কাজকর্ম নেই অনর্থ সময় কনস্ত করছেন অথচ নামাজ পড়তে আপনি এলেন না এবার আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে কি বলছেন শুনুন সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ওয়ালা আকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য ওই ক্যাটাগরির কথা বললেন যাদের অন্তর দিয়েছি অন্তর দিয়ে ভালোমন্দ বিবেক বিবেচনা করে না যাদেরকে আমি কান দিয়েছি কান দিয়ে ভালো জিনিস শোনে না যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো জিনিস শোনে না এরাই হচ্ছে উলাইকা আনআম এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করলেন যারা পাঁচ ওয়াক্তের আজান কানে আওয়াজ শুনেন অথচ নামাজ পড়তে আসছেন না আপনাকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করলেন তারপরে বলছেন বাল্লম আদল তার থেকেও তোমরা নিকৃষ্ট কেন নিকৃষ্ট আরে বাড়িতে আপনি গাই নিয়ে এলেন গাইকে আপনি পুষছেন গাই থেকে দুধ নেবেন দুধ আপনি খাবেন বলে গাইকে বাড়িতে নিয়ে এলেন আপনার গাই দেখা যাচ্ছে আপনার গাই বাচ্চাও দিল না আপনার গায়ের দুধও হচ্ছে না তাহলে আপনার সেই গাইটা আপনি কি করবেন আপনি সেই গাইকে পুষে তার গোবর দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন ওই গাইটাকে জবাই করে তার মাংস খেতে পারবেন ওই গাইটিকে বাজারে বিক্রি করে টাকাও পাবেন আপনার লাভ রয়েছে লস নেই কিন্তু ওই সমস্ত ক্যাটাগরির মানুষ যারা নিজেকে মানুষ দাবি করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এটা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট খারাপ কেন চতুষ্পদ জন্তুর থেকে উপকার পাওয়া যায় কিন্তু এই ব্যক্তি থেকে আমার কোনো উপকার আসে না কোনো কাজের আসে না তার জন্য তারা তার থেকেও খারাপ এরা আমার গুণতির মধ্যে থাকে না এ কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যারা পাঁচ ওয়াক্তের সালাত আদায় করি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পাঁচ ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দেন বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যারা আমরা পাঁচ ওয়াক্তের সালাত আদায় করি আমরা যেন জামাত সহকারে
আমরা জামাত সহকারে তোমার খফ তোমার ভয় নিয়ে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি সেই তৌফিক দাও বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সুস্থ সবল রাখো বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সত্যিকারের মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও বলুন আমিন ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু